নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন প্রকল্প ভান্ডার ইউটিউব চ্যানেল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআইতে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার জন্য এই মুহূর্তে ব্যাংকের পক্ষ থেকে দারুণ সুখবর দেওয়া হয়েছে ব্যাংকে এমন কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে যার মাধ্যমে উপকৃত হবে ব্যাংকের সাধারণ গ্রাহকরা যেমনটি আপনারাও জানেন যে আমাদের দেশের সবচেয়ে বড় ব্যাংক হলো এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যার গ্রাহক সংখ্যা বিয়াল্লিশ কোটিরও বেশি ফলে এই ব্যাংকের নিয়মে যদি কোনো পরিবর্তন হয় তা সরাসরি প্রভাব ফেলে আমাদের সমাজে এরকমই সারা ফেলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়েছে এক বড় উদ্যোগ আর এই নতুন ঘোষণার মাধ্যমে বিশেষভাবে উপকৃত হবে তারা যাদের ব্যাংকে টাকা কম থাকে কিংবা থাকেই না যাদের ক্ষেত্রে দু হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এক হাজার পাঁচশো টাকা এরকম থাকে তারাই কিন্তু বিশেষ সুবিধা পাবে এই ঘোষণার ফলে তাই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় যদি আপনারও বই থাকে আপনারও অ্যাকাউন্ট থাকে অবশ্যই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব যে ঠিক কি কি সুখবর ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের জন্য দেওয়া হয়েছে কি কি নতুন আপডেট এসেছে আর নতুন উপহার কি রয়েছে গ্রাহকদের জন্য এই নতুন বছরে সমস্তটাই এ টু জেড আপনাদের সামনে এখানে আলোচনা করব তো এই বিষয়ে আরও তথ্য আপনাদের দেব তার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলে এসেছেন মনে করে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিতই আমরা আপনাদের জন্য এই চ্যানেলে আপডেট করে থাকি তো চলুন এবার আমরা দেখে নেব এই বিষয়ে ঠিক কি কি জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ তো দেখতে পারছেন এই নতুন নিয়ম সম্বন্ধে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে কী কী লেখা রয়েছে দেখুন স্টেট ব্যাংক গ্রাহকদের জন্য বড় সুখবর ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই নতুন বছরের উপহার অর্থাৎ এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই আপনারা চলতি মাস থেকে এই সুবিধা পাবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য অনেক বড় সুখবর দিল ব্যাংক কর্তৃপক্ষ বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের প্রায় চল্লিশ কোটি নাগরিকের অ্যাকাউন্ট রয়েছে তাই এই ব্যাংকের কোনো নিয়মে যদি রদবদল হয় তাহলে স্বাভাবিকভাবেই অনেক পরিবারের ওপর প্রভাব পড়ে দু হাজার কুড়ি সালে যখন এই নিয়মে পরিবর্তন হয় এতে অনেক বড়ো সমস্যায় পড়েন এই ব্যাংকের সমস্ত গ্রাহকরা প্রায় প্রত্যেকটি ব্যাংকের যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেখানে যে ন্যূনতম ব্যালেন্স রাখার কিন্তু একটি নিয়ম বেঁধে দেওয়া হয়েছে আর এই নিয়মগুলো মানা না হলে গ্রাহকদের কিন্তু জরিমানা করা হয় অর্থাৎ ব্যাংকের থেকে টাকা কেটে নেওয়া হয় কিন্তু বর্তমানে এই ব্যাংক এমন এক পদক্ষেপ নিয়েছে যাতে ব্যাংকের গ্রাহকরা ভীষণভাবে উপকৃত হবে অর্থাৎ বুঝতেই পারছেন এই বড় একটি পদক্ষেপ আপনাদের জন্য নিয়েছে ব্যাংক শহরের যে ব্যাংকগুলো রয়েছে সেখানে গ্রাহকদের অ্যাকাউন্ট থাকলে সেখানে কিন্তু ন্যূনতম তিন হাজার টাকা করে রাখতে হয় আর শহরতলির ক্ষেত্রে এই পরিমাণটা হয় পনেরোশো টাকা অপরদিকে যে গ্রামীণ শাখাগুলো রয়েছে এই ব্যাংকের সেখানে ন্যূনতম ব্যালেন্সের পরিমাণ হচ্ছে পাঁচশো টাকা তবে এখন থেকে আপনাদের ব্যাঙ্কে এরকম কোনো টাকা না থাকলেও চলবে অর্থাৎ টাকা রাখাটা এখন থেকে কিন্তু আর বাধ্যতামূলক নয় তাই যে কারণে আগে ব্যাংকের টাকা কেটে নেওয়া হতো সেটি আর হবে না এছাড়াও গ্রাহকদের সুবিধার্থে আরও বড় কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে এই ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট ক্লোজ করতে চাইলে অ্যাকাউন্ট খোলার চোদ্দো দিনের মধ্যে করলে ক্লোজিং চার্জ দিতে হবে না অর্থাৎ বুঝতে পারছেন বন্ধ করার ক্ষেত্রে কিন্তু এই চার্জটি দিতে হতো তবে ১৪ দিনের পর এবং এক বছরের মধ্যে করলে কিন্তু আপনাকে পাঁচশো টাকা চার্জ দিতে হবে আর যদি আপনার সেই অ্যাকাউন্টটি এক বছরের পুরনো হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এখন থেকে আর রকম চার্জ দিতে হবে না তো বুঝতে পারছেন বন্ধুরা সরাসরি কিন্তু এর মাধ্যমে আপনারা উপকৃত হবেন তো এই ছিল আপাতত আপডেট পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ